এই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম যে দিওয়ালিতে আমরা পুরো সেলিব্রেট করেছি, তো আজকে তার পরের দিন, আর আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন দেখো রান্না করে রান্না করছি, দাঁড়াও তোমাদের দেখাই। এখানে দেখো ভাত রান্না হচ্ছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে হলো এই যে ফুলকপি, সরি বাঁধাকপি, বাঁধাকপি ভাজা করবো, বেশি কিছু করবো না। আর এখানে ডালটা সিটি মারা হয়ে গেছে, আমার ডাল করবো, আর বেশি কিছু করবো না। আর কালকের লুচি ছিল আর ঘুগনি ছিল, ওইগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। আর আমি সকাল সকাল যেহেতু স্নান করে ঘুরে দিয়েছি, আমার এখন প্রচণ্ড ভালো লাগছে না। আমি হচ্ছি এখন তাড়াতাড়ি রান্না বান্না সব কিছু করে তারপরে আমি ঘুমাতে যাব। আর দেখো সবাই আমাদের জন্য কত প্রসাদ নিয়েছে, আমরা অবশ্যই দিয়েছি, চলো তোমাদের সেগুলো আগে দেখাই কী কী প্রসাদ দিয়েছে। এই দেখো এইগুলো যেহেতু আমরা নিয়ে এসেছি, আমাদের সবাইকে দেওয়া হয়ে গেছে। এগুলো আমাদের, এটাও আমাদের, এই এটাও আমাদের। আর এই দেখো একজন দিয়েছে, এই একটা দিয়েছে, এই যে দুটো, এটাও আমাদের, তার ভিতরে দেখো শেষ। আর এটাও একজন দিয়েছে তিন, এ একটা দিয়েছে চার, এ একটা দিয়েছে পাঁচ। সবগুলো আমাদের মোটামুটি খোলা হয়ে গেছে, কিন্তু এটা খোলা হয়নি। তো দেখি খুলে কেমন, ভিতরে কি দিয়েছে। এই যে দেখো আরও আছে, সেগুলো নিয়ে আসি, চলো বাইরেও আছে সেগুলো। তো এই যে এই একটা পোশাক, এটা এটার ভিতর কী আছে, ওই একই জিনিস আর কি আছে। দেখো এখানে আমার প্রায় ভাতটা কমপ্লিট হয়েই গেছে। আর এখানে একটু তেল দিয়ে দেবো, গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর বাঁধাকপির ভিতরে আলু মালু কিচ্ছু দেবো না, তেলটা মনে হলো একটু বেশি হয়ে গেছে, কারণ আমাদের বাড়ি একটু তেল একটু কমই খাই। আর কি একটু নামিয়ে রাখবো কি না, ঠিক আছে চলো। চলো এটাকে এখন ঢেকে দিই, কিছুক্ষণ রেখে দিই। আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ঘি বানাচ্ছি। তো চলো দেখো আমি কি করে ঘি বানালাম। এখনো ঘিটা আমার হয়নি, কেবল তৈরি হচ্ছে, আমি কেবলটাই দিয়েছি। এই ঘি বানানোর পরে না কড়াই জাল দিতেই আমার হালুয়া টাইট হয়ে যায়, জাল দিতে বলছিলাম ধুতে। এটা আস্তে আস্তে ঘিটা হতে থাকো, আর একটা বন্ধটা করে দিই। ঘিটা না বুঝবে তো, জাল হতে হতে পুরো কালো হয়ে যাবে। এখন সাদা সাদা অবশ্য আছে, এই নিয়ে আমার হলো দুইবার হলো ঘি বানানো। তো সত্যি ঘিটাই গন্ধ, আমি যখন প্রথমবার বানিয়েছিলাম তখন এরকম শুকিয়ে শুকিয়ে দেখছিলাম, আমি তো জানতাম না কীভাবে বানাতে, ইউটিউব দেখে দেখে আর কি বানিয়েছিলাম, তো এরকম শুকিয়ে শুকিয়ে দেখছিলাম। যখন আমি ঘির গন্ধটা পেয়েছি সত্যি মানে বলে বোঝানোর মতনই এত আনন্দ হয়েছিল। তো আজকেও তো চলো দেখতে থাকো।